17 জানুয়ারি 2014 মারা গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। কিন্তু সেই চলে যাওয়ার যেন এক শেষের শুরু। সুচিত্রার কেরিয়ারে বহু চরিত্রের আনাগোনা, রোমান্টিক নায়িকা হিসেবে তার ইতিহাসে অনেক ইমেজ রয়েছে। সেই চরিত্র থেকে কোনো একটি বেছে নিতে বলা হলে কাজটা কিন্তু বড়ই কঠিন। সেই কাজই করলেন এ যুগের নায়িকা মিমি চক্রবর্তী। মহানায়িকার মৃত্যুবার্ষিকীর আগে জানতে চাওয়া হয়েছিল সুচিত্রার কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে তার কোনটা বেছে নেবেন। নিজের মতো করে সেই ইচ্ছে শেয়ার করলেন মিমি। তিনি বললেন মহানায়িকার অভিনীত কোনো চরিত্রে অভিনয় করাটাই তার কাছে স্বপ্নের মতো, তবে সেই দুঃসাহসটা দেখাতে চাই না কখনো। তবে সত্যি যদি কোনো সুযোগ আসে, মানে যদি কখনো উত্তর ফাল্গুনী রিমেক হয়, তবে সেটাই করতে চাই। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।